বিটেটটো কেন্দ্রীয় সরকারে পাতে, কেন্দ্রীয় সরকারের অধীনের বিদ্যালয় সমূহ নাম ভর্তি করব, আর আমি তিনটো টেট পাতো আমার বিদ্যালয় সমূহ নাম ভর্তি করার কারণে। তো আমার বিদ্যালয় সমূহের কারণে আইনে যে ব্যাখ্যা করেছে অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হলো আমি, তো আমি অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট হিসাবে আমি আমার আসাম টেট পাতিছো। এতিয়া যদি আমার আসাম টেটর আমার টেটর যদি প্রার্থী না থাকে, তেনেকৈ কোবাত মেনশন করা আছে যে আমি সি টেটর পর লব পারো যদি না থাকে, কিন্তু আমার তো এটা আছে, আমার তো এটা আছে। গতি কেন্দ্রীয় সরকারে পাতা সরকার মানে যে সি টেট তার যেখানে উত্তীর্ণ হয়ে থাকা প্রার্থী সেইখানে এলাও করা বা পরীক্ষা অনুষ্ঠিত হব, পরীক্ষা অনুষ্ঠিত নোহার কোনো কারণ কোনো ভিত্তি নাই। এতিয়া দুটা কথা আহি পড়ে যে কোন তারিখত হব আর কি মডেলত হব। তারিখ সম্পর্কে কও যে পরিস্থিতির উন্নতি ঘটিয়ার লগে লগে আমি যেতিয়াই স্বাস্থ্য বিভাগের পর অনুমতি লাভ করিম, গাইডলাইন লাভ করিম, তার লগে লগে আমি পরীক্ষা অনুষ্ঠিত করিবর কারণে আমার বিভাগ প্রস্তুত হয়ে আছে। আমি 15 দিনের নোটিসের ভিতর পরীক্ষা পাতিবলে আমি সষ্টম হয়ে আছো। গতি আমার রক্ষামন্ত্রীর উপস্থিতিত আমি এখন ডাঙর সভা পাতি আলোচনা করেছো, করার পাছতে একটা ইঙ্গিত দিয়া গৈছে যে CBSEও সংকুচিত পরীক্ষার হেরে হব, আমার হায়ার সেকেন্ডারি মেট্রিকও অল্প সংকুচিত সাবজেক্টের হবে। এটা আমি বিভিন্ন পক্ষের আলোচনা করলো, শিক্ষাবিদ সকলের আলোচনা করলো, সদৌ ছাত্র সন্থার আলোচনা করলো, নিখিল বড়ো ছাত্র সন্থার আলোচনা করলো, এই সকলবিলাকৰ মতামত সাপেক্ষে আমি কেইটামান দিনের ভিতর আমি স্পষ্ট করে দিম কোনকিটা সাবজেক্টত হব। কিন্তু পরীক্ষা হব আর অল্প সংকুচিত কার্যক্রমের পাঠ্যক্রম হব, পরীক্ষার যে প্রশ্ন কাকতর আর্হি মডেল সেটু সলনি নয়, আমার যে পূর্বর নিচি আর্হি আছে সেই আর্হিয়ে হব। সংকুচিত হলে বিষয় সংকুচিত হব পারে, কিন্তু প্রশ্ন কাকতখন সংকুচিত নহয়, প্রশ্ন কাকতর যে